ভাদ্রের আগমনী নিয়ে এলো শরতের ছোঁয়া। বাংলার ছটি ঋতুর মধ্যে শরৎ অন্যতম। আকাশে ঘন ঘটা কালো মেঘ সরে নীল স্বচ্ছ সূর্যের কিরণে আচমকা ঝলমলে হয়ে ওঠা প্রকৃতির একুল ওকুল শরতের অন্যতম বৈশিষ্ট্য। শরৎ মানেই ঋতুর এক অদ্ভুত দৃশ্য। এই ঋতুইতেই শারদীয়ার আগমনীর বার্তা। মূলত শরতের শারদীয়া হিন্দু ধর্মাবলম্বীদের চিত্তকে আন্দোলিত করে তোলে। শরতের মৃদু বাতাস কাশমণি দোলা দিয়ে যায় কাশফুলের সেই টলমলে দৃশ্যকে। শারদীয়ার প্রস্তুতি হিসেবে মূর্তি পাড়াতেও চলছে চরম ব্যস্ততা। মৃৎশিল্পীরা দেবী দুর্গার কাঠামো তৈরি করে চলছেন অক্লান্ত পরিশ্রম করে। কেমন যেন শারদীয়া পুজোর গন্ধ চলে এসেছে শরতের আকাশে বাতাসে। কেননা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে প্রধান উৎসবই হল শারদীয়া উৎসব। উৎসব মানেই অফুরন্ত আনন্দ। শরতের ঋতুতে কাশবনে শিউলি ফুল সহ রকমারি ফুলের সৌরভ মুখরিত করে তোলে হৃদয়ের অলিন্দকে।